2021 সালের এপ্রিলে বাংলাদেশ দলের স্পন্সর হিসেবে অনলাইন মার্কেটপ্লেস দারাজের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই চুক্তির মেয়াদ চলতি মাসে শেষ হচ্ছে, তবে এখনও নতুন কোনো স্পন্সর ঠিক করেনি বোর্ড। ফলে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে স্পন্সর ছাড়াই মাঠে নামতে পারে টাইগাররা। এহসানুল হক, ঢাকা পোস্ট।